আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেলের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান করোনাকালে বাংলাদেশ। দর্শক, এই অনুষ্ঠানের পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি আপনাদের সাথে জয়নুল আবেদিন। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা করোনাকালীন যে পরিস্থিতি দেশের সেখানকার সর্বশেষ পরিস্থিতি এবং সেই সাথে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা অর্থাৎ দেশে যে সমসাময়িক বিষয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। যদি আর সেই আমরা যেই এলাকা নিয়ে আলোচনা করি সেই এলাকার সাথে যদি সংশ্লিষ্ট থাকে সেক্ষেত্রে সেই ধারাবাহিকতা আজকে আমরা যুক্ত হব ফরিদপুরে। ফরিদপুরের সালথাই উপজেলায় যেহেতু আজকে আমাদের কয়েকজন অতিথি আছেন, সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধি, আমরা তাদের সাথে আলোচনা করব করোনাকালীন পরিস্থিতি নিয়ে, সেই সাথে সেখানকার সমসাময়িক বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। আমাদের পুনরুষ্ঠানেই আপনারা আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশাই আজকের মতো শুরু করতে চাই আমাদের আজকে এই অনুষ্ঠান। আমরা একে একে পরিচয় করে দিতে চাচ্ছি আপনাদের, আমাদের আজকে যারা সম্মানিত অতিথি আছেন তাদেরকে। আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ ওয়াদুদ মাতুব্বর, চেয়ারম্যান উপজেলা পরিষদ সালথা ফরিদপুর। জনাব মোহাম্মদ ওয়াদুদ মাতুব্বর, আপনাকে স্বাগত আমাদের আজকে অনুষ্ঠানে। জনাব ওয়াদুদ মাতুব্বর, আপনার ভয়েসটা আমরা টোনটা যদি একটু বড় করে বলেন তাহলে আমরা শুনতে আমাদের জন্য সুবিধা হবে, আপনার কথাগুলো দর্শকও ভালো করে জানবে আমরাও জানবো, সেই সুতরাং আপনি একটু বড় করে বলবেন, আমরা একটু বড় সাউন্ডে বলবেন এই প্রত্যাশা রাখছি। আমাদের সাথে আছেন ফরিদপুর সালথা উপজেলার সম্মানিত নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ হাসিব সরকার। জনাব মোহাম্মদ হাসিব সরকার, আপনাকেও স্বাগত আমাদের আজকে এই অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবেন, প্রশ্ন নিয়ে আপনার কাছে আসব। আমাদের সাথে আছেন বর্তমান যে করোনাকালীন পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য যারা একবারে ধারক বাহক হিসেবে কাজ করে যাচ্ছেন, যদি বলি চিকিৎসক অর্থাৎ ফ্রন্টলাইনার যাদেরকে বলা হচ্ছে করোনাকালীন সময়টাতে, জনাব ফরিদপুরের সালথা উপজেলার সম্মানিত স্বাস্থ্য কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনাব ডাক্তার এস এম ইফতেখার আজাদ। জনাব ডাক্তার মোহাম্মদ এস এম ইফতেখার আজাদ, আপনাকে স্বাগত আমাদের আজকের করোনাকালে বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম, ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকবেন, প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের চ্যানেলের প্রতিনিধি আবু নাসের। আবু নাসের, আপনাকেও আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠানে। আবু নাসের নিশ্চয়ই ভালো আছেন। হ্যাঁ, ধন্যবাদ জানাল আবেদিন। সেই সাথে একটু জানতে চাই করোনাকালীন পরিস্থিতি, আপনি যেই উপজেলায় আছেন, যদি আমরা বলি ফরিদপুরের সালথা উপজেলা, যেহেতু আজকে আমাদের সাথে চেয়ারম্যান আছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, স্বাস্থ্য কর্মকর্তাও আছেন, সেই ক্ষেত্রে আপনি একটু যদি বলেন যে আসলে সালথা উপজেলার করোনাকালীন পরিস্থিতি এবং সমসাময়িক যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে একটু জানাবেন, এবং সেই সাথে সালথা উপজেলায় কিছুদিন আগে অর্থাৎ 5 এপ্রিল এই বছরের এটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল, দুইজন নিহত হয়েছিলেন সংঘর্ষে, এর আপডেটটাও যদি আপনি সাথে করে জানাতে পারেন তাহলে আমাদের জন্য ভালো হয়, দর্শকদের জন্য ভালো হয়। ধন্যবাদ জানাল আবেদিন। আমি আপনাকে প্রথমে জানিয়ে রাখবো, সালথা উপজেলায় গত 24 মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয় একজন। এর থেকে আজ পর্যন্ত এক বছর 3 মাসে সালথা উপজেলায় সর্বমোট 670 জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আক্রান্ত হয় 156 জন, সুস্থ হয়েছেন 151 জন, বাকি 5 জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আর ভ্যাকসিনের বিষয়ে হচ্ছে যে প্রথম ধাপে 5,250 ডোজ ভ্যাকসিন আসে সালথায়, এবং দ্বিতীয় ধাপে আসে 3,760 ডোজ, দ্বিতীয় ডোজে এখনো 1,656 ডোজ বাকি আছে ভ্যাকসিন। এই ছিল করোনার বিষয়। সেই সাথে যদি একটু ছোট্ট করে আপনি আমাকে বলতেন যে আসলে 5 এপ্রিল একটি ঘটনা ঘটেছিল সালথায়, সেটি এখানে দুই সংঘর্ষ হয়েছে এলাকার সাথে, এলাকাবাসীর সাথে, পুলিশের সাথে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন, সেখানে প্রায় 17,000 মানুষের বিরুদ্ধে মামলা হয়েছিল, 5 মামলায়, সেই মামলায় গ্রেফতার কি অবস্থা এবং সেই মামলার বর্তমান অবস্থাটা কি যদি ছোট্ট করে সাংবাদিক হিসেবে বলতেন। আসলে গত 5ই মাসে যে ঘটনাটা ঘটছে এটা আমাদের জন্য অনেক দুঃখজনক। উপজেলা প্রশাসন তাদের দায়িত্ব পালন করার জন্য এক্সেলেন্ট মহোদয় সদর বাজার থেকে 2 কিলো দক্ষিণে ফোকরা বাজারে গিয়েছিলেন, তো ওনাকে দেখে আমি জানি আবু নাসের, আমি সেই ঘটনা জানি, আমি বলছিলাম মামলার কি অবস্থা এখন, সর্বশেষ পরিস্থিতিটা কি, সর্বশেষ
সর্বশেষ মামলার পরিস্থিতি হলো, পুলিশে পর্যন্ত শতাধিক ব্যক্তিকে আটক করেছে সব কয়টি মামলায়। আর কিছুদিন এলাকা পুরুষশূন্য ছিল, এখন স্থানীয় সংসদ মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাবিরা চৌধুরী ও তার ছেলে রাজনৈতিক প্রতিনিধি শাহাদাত আকবর লাভ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং প্রশাসন নিয়ন সবাই মিলে চেষ্টা করে এই পুরুষশূন্যটা কিছুটা কমিয়ে আনছে। এখন মোটামুটি কিছুটা মানুষের চলাচল চলছে। আর আপনি জানেন যে আমাদের সালথা উপজেলা কৃষি প্রধান উপজেলা, বাংলাদেশের মধ্যে পেঁয়াজের রাজধানী বলা হয় সালতাকে, এই জন্য কৃষক এখন নিয়মিত কাজ করছে। এতে কোনো এই 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 ছিল দুইজন যারা মারা গেছেন তাদের পরিবারের বক্তব্য কি? তারা কি নিহত পরিবারের পাশে সরকার, সরকারি কর্মকর্তারা বা জনপ্রতিনিধিরা কি ভূমিকা পালন করেছে? হ্যাঁ, নিহতের পরিবারের পাশে স্থানীয় রাজনৈতিক প্রতিনিধি তারা তাৎক্ষণিক গেছেন, খোঁজ খবর নিছেন। আসলে পরিবারের পক্ষ থেকে তাদের কোনো অভিযোগ ছিল না। কোনো অভিযোগ ছিল না। ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকবেন। প্রশ্ন নিয়ে যেতে চাই আমাদের জনাব মোহাম্মদ ওয়াদুদ মাতব্বর, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, সালথা ফরিদপুর। জনাব ওয়াদুদ মাতব্বর নিশ্চয়ই ভালো আছেন, সেই সাথে প্রশ্ন, করোনাকালীন সময়টাতে আসলে আপনারা উপজেলায় কি অবস্থা, এবং করোনাকালীন সময়টাতে আমরা দেখেছি লকডাউন, এবছরও দেখেছি প্রথমবার লকডাউন হয়েছিল গত বছর, এবছর লকডাউন হয়েছে, লকডাউনে আমরা দেখেছি মানুষের মধ্যে খাদ্য সংকটের বিষয়গুলো থাকে, আর এইবারে লকডাউনে আপনারা কি কি কাজ করেছেন করোনাকালীন সময়টাতে? সম্ভবত জনাব ওয়াদুদ মতব্বর আমাকে শুনতে পাচ্ছেন না, আমি একটু যেতে চাই আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ হাসিব সরকারের কাছে। সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ হাসিব সরকার, করোনাকালীন সময়টাতে আপনাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম অবশ্যই বা আমরা দেখেছি সফলতার মুখ দেখেছে, আপনারা বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আছে, শুধু আপনি নয় বা বিভিন্ন উপজেলা, দেশের বিভিন্ন উপজেলায় করোনাকালীন পরিস্থিতি মোকাবেলায় আপনারা বেশ যোদ্ধার ভূমিকায় কাজ করে যাচ্ছেন করোনাকালীন সময়টাতে। আমরা যে লকডাউন হয়েছিল সেখানে খাদ্য সংকট দেখা দিয়েছিল, আপনার সালথা উপজেলায় কি কাজ করেছেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আমি যদি করোনাকালীন গত বছর 2020 সালে প্রথম ঢেউয়ের একটু যদি সামারি করি, আপনারা জানেন যে 8ই মার্চ 2020-এ বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পরে আমরা কিন্তু আমাদের যে করোনা প্রতিরোধ কমিটি রয়েছে সেদিক থেকে আমরা কিন্তু বসে আমরা কিন্তু একটি মানে সামগ্রিক একটি পরিকল্পনা গ্রহণ করি। আমাদের এখানে মাননীয় সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাহেদা চৌধুরী এমপি এবং আমাদের জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় এবং মাননীয় সংসদ উপনীত মহোদয়ের যিনি রাজধানীর প্রতিনিধি রয়েছেন জনাব শাহাদাত আকবর চৌধুরী লাভ মহোদয়, আমাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান, সকল সরকারি অফিসার বৃন্দ, পুলিশ বিভাগ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা কিন্তু সবার সাথে বসে একটি কিন্তু সামগ্রিক একটি কর্ম পরিকল্পনা তৈরি করি। এর ফলে আমরা ফরিদপুরের মধ্যে প্রায় 2.5 মাস আমাদের উপজেলায় কিন্তু কোনো ধরনের করোনার মানে রোগী কিন্তু শনাক্ত হয়নি। আমাদের যে সামাজিক দূরত্ব বজায় রাখা বা মানুষকে মাস্ক পরার জন্য যে সচেতন করা বা মোবাইল কোর্ট করার মাধ্যমে যাতে সন্ধ্যার পরে সরকারি নির্দেশনা মোতাবেক সকল দোকানপাট বন্ধ থাকে এবং আমরা যে বাজারগুলো ছিল সেগুলো কিন্তু আমরা পার্শ্ববর্তী যে খোলা জায়গায় কিন্তু আমরা স্থানান্তর করেছিলাম। এর ফলে দেখা যাচ্ছে যে আমরা 2.5 মাস কিন্তু আমরা করোনার প্রকোপ থেকে আমাদের উপজেলাটি মুক্ত ছিল, কিন্তু পরবর্তীতে ঈদের সময় কিছু যখন লোকজন বিভিন্ন এলাকা থেকে এখানে আসলো তারপরে আসলে প্রথম একটু আমাদের এই উপজেলা সংক্রমণ শুরু হয়েছে। এবং আপনারা জানেন যে আমাদের প্রথম পর্যায়ে যারা প্রবাসী যারা এসেছিল তাদের বাসায় আইসোলেশন রাখার জন্য আমাদের যে বিশ্ববিদ্যালয় পড়ুয়া যে সকল শিক্ষার্থীরা তাদের বাড়িতে এসেছিল তাদেরকে আমরা কিন্তু কাজে লাগিয়েছিলাম স্বেচ্ছাসেবক হিসেবে। তারা মানুষের প্রবাসীদের বাসায় বাসায় গিয়ে তাদেরকে বুঝিয়ে 14 দিন যাতে হোম কোয়ারেন্টাইনে থাকে বিষয়গুলো নিশ্চিত করা হয়েছিল। এর ফলে প্রথম ঢেউয়ে আমাদের সালথা উপজেলায় মাত্র কিন্তু 131 জন আক্রান্ত হয়েছিল করোনা ভাইরাসে এবং আসলে আমাদের এখানে আক্রান্ত কেউ আসলে প্রাণহানি ঘটনা ঘটেনি এক্ষেত্রে। আর এছাড়া ত্রাণ কার্য যদি প্রথম পর্যায়ে আসলে খুব ভালোভাবে আমরা করতে পেরেছিলাম, আমাদের যে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষকবৃন্দ যারা ছিলেন আমরা তাদের মাধ্যমে আমরা কিন্তু মানুষের বাড়ি বাড়ি এবং যাতে কোথাও সমাগম না হয় এটা মুক্ত রাখার জন্য বাড়ি বাড়ি কিন্তু আমরা ত্রাণ সামগ্রী প্রায় আমরা
1 লক্ষ মানুষের উপরে আমরা কিন্তু খাদ্য সামগ্রী আমরা কিন্তু পৌঁছে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী যেটি তার কার্যালয় থেকে প্রেরণ করেছিলেন যে প্রায় আমাদের এখানে 6,500 ব্যক্তি মোবাইল ফোনে কিন্তু 2,500 টাকা করে কিন্তু পেয়েছিল সে সময়। এছাড়া শিশু খাদ্য, গোখাদ্য এবং মানুষের কাছে নগদ টাকা, এটা কিন্তু আমরা কিন্তু বিতরণ করেছি। প্রায় 400 মেট্রিক টনের উপরে আমরা চাল প্রথম পর্যায়ে বিতরণ করেছি। এরপরে যখন এই বছর আবার দ্বিতীয় ঢেউয়ের যখন সংক্রমণ শুরু হলো, আমরা কিন্তু আবারও আমরা সকলকে সচেতন করার জন্য আমরা মাইকিং করেছি এবং বিভিন্ন মসজিদে মসজিদে ইমামদেরকে আমরা কিন্তু সচেতন করেছি, যাতে প্রতি ওয়াক্তে নামাজের পরে মানুষদেরকে উদ্বুদ্ধ করে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান করা বা অন্যান্য যে হাত ধোয়া বাসায় এসে এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য। এই জন্য কিন্তু এখন পর্যন্ত আমাদের সালথা উপজেলায় আমরা কিন্তু করোনা পরিস্থিতিটা আমরা কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। আমাদের সর্বশেষ গতকাল পর্যন্ত তথ্য অনুযায়ী আমাদের 157 জন আক্রান্ত হয়েছে। আমরা স্যাম্পল পাঠিয়েছিলাম প্রায় 6:45, মানে 670-এর মতন আমরা স্যাম্পল পাঠিয়েছিলাম। সেই হিসেবে আমাদের পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ রয়েছে এবং এবারও আমরা ত্রাণ কার্যক্রম আমরা সমন্বিতভাবে চালাচ্ছি, সকল দপ্তর যাতে এটার সাথে সংযুক্ত থাকে। আমরা ইতিমধ্যে প্রায় 40 লক্ষ টাকার উপরে আমরা কিন্তু সরকারি যে অর্থ সেটি কিন্তু আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। এছাড়া ঈদুল ফিতর যখন ছিল তখনও কিন্তু আমরা মানুষের প্রায় 9,000 লোকের দোরগোড়ায় আমরা কিন্তু খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। যারা করোনা সাসপেক্টিভ, মানে যারা করোনা উপসর্গ নিয়ে, তারা ওখানে স্যাম্পল দেয়। এরপরে আমরা যেটি বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ফরিদপুর, সেখানে পিসিআর ল্যাবে এটি পাঠানো হয়। সেখান থেকে আমরা পরের দিন সেই রেজাল্টটা পেয়ে যায় যে পজিটিভ বা নেগেটিভ হয়েছে কিনা। আচ্ছা, স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থাৎ উপজেলা ভিত্তিক কোনো পিসিআর ল্যাব নাই? না, আমাদের এখানে ফরিদপুর জেলাতে, মানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব রয়েছে। আচ্ছা, ধন্যবাদ। সেই সাথে একটা প্রশ্ন, সেটা হলো 2.5 মাস শনাক্ত হয়নি, সে কোন কোন মাস 2.5 মাসটা? এটি হচ্ছে আমাদের 2020 সালের মার্চ থেকে এপ্রিলের তৃতীয় সপ্তাহ, মার্চ এপ্রিল মের তৃতীয় সপ্তাহে, মানে যখন আমাদের ঈদুল ফিতর এসেছিল সেই সময় 2020 সালে, 8ই মার্চ থেকে মে মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত আমাদের কিন্তু এখানে কোনো করোনা। আমরা আমাদের সামগ্রী 2020 নাকি 2021? 2020 সালের কথা বলছেন, শুরুতে প্রথম ঢেউ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকবেন, আরো কয়েকটি প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবেন। আমি একটু যেতে চাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে, যেহেতু সালথা ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমাদের সাথে আছেন, ডাক্তার এস এম ইফতেখার আজাদ। আলোচনা করছিলাম এবং সবচেয়ে বড় সুখবর হলো সালথা উপজেলায় কোন মৃত্যুর ঘটনা ঘটেনি করোনার কারণে। উপসর্গ নিয়ে মারা গেছেন কিনা সে তথ্য হয়তো আপনার কাছ থেকে আমরা জানবো। করোনা বা পজিটিভ নিয়ে কেউ মারা যায়নি, কিন্তু করোনা উপসর্গ নিয়ে আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মারা গেছেন কিনা? না, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে কোন রোগী মারা যায়নি। আমাদের যে কয়টা রোগী শনাক্ত হয়েছিল এখন পর্যন্ত, তার মধ্যে আমরা 5 জন রোগীকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ফরিদপুরে, আমাদের যে করোনা ডেডিকেটেড হাসপাতাল আছে ওখানে আমরা 5 জনকে ভর্তি করেছিলাম এবং তারা সুস্থ হয়ে পরবর্তীতে বাড়ি এসেছে। আর করোনা উপসর্গ নিয়েও আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই যে করোনা উপসর্গ ছিল। যদি এরকম কোনো উপসর্গ নিয়ে কেউ মারাও যেত, তাহলে আমরা সেই স্যাম্পলটা পরবর্তীতে পাঠিয়ে তাকে শনাক্তকরণের ব্যবস্থা করতাম, কিন্তু এরকম কোনো তথ্য আমাদের কাছে আপাতত নেই। সেই জন্য একটু আপনি বলছিলেন বঙ্গবন্ধুতে 5 জনকে পাঠিয়েছিলেন, 5 জনকে বঙ্গবন্ধুতে কেন পাঠিয়েছিলেন? তাদের উপসর্গগুলো একটু জটিল ছিল, তাই তাদেরকে ওখানে, আমাদের যেহেতু করোনা ডেডিকেটেড হাসপাতাল ফরিদপুরে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল যেটা ফরিদপুরে, ওখানে আমরা সিমটোমেটিক ট্রিটমেন্ট প্লাস হচ্ছে আমরা সবসময় যে রোগীগুলো শনাক্ত হয়েছে তাদেরকে হোম আইসোলেশনে রাখার চেষ্টা করেছি এবং সার্বক্ষণিক ভাবে আমাদের স্বাস্থ্যকর্মী দিয়ে তাদেরকে চিকিৎসা করার ব্যবস্থা করেছিলাম। কিন্তু কিছু কিছু রোগী দেখা যাচ্ছিল যখন উপসর্গগুলো একটু তীব্র হচ্ছিল, তাদেরকে হসপিটালাইজেশন করার উদ্দেশ্যটাই ছিল যে তাদের এই সিমটম গুলো যেন দ্রুত ওভারকাম করে এবং কোন রকম কোন প্রাণহানি না ঘটে, এর জন্য আমরা তাদেরকে পরবর্তীতে কোন পর্যায়ের রোগীদের, অর্থাৎ কোন পর্যায়ের করোনা রোগীদের আপনারা একেবারে সাবলীল ভাবে
চিকিৎসা দিতে পারেন? কোন রোগ, করোনার কোন পর্যায়ে রোগীদের? যেসব রোগীরা শুধুমাত্র জ্বর এবং সর্দি কাশি গলা ব্যথা এবং হালকা শ্বাসকষ্ট আছে, এরকম রোগীদেরকে আমরা সাবলীল ভাবেই চিকিৎসা দিতে পেরেছি আমাদের এখান থেকে। কিন্তু যদি দেখা যায় যে শ্বাসকষ্টটা তীব্র হয়ে গিয়েছে, যাদেরকে কন্টিনিউয়াস অক্সিজেন সাপোর্ট দেওয়া লাগবে, তাদেরকে আমরা শুধু হসপিটালাইজেশন করেছিলাম। তার মানে কি আপনার স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সমৃদ্ধ না, সিলিন্ডার সমৃদ্ধ না? না না, অক্সিজেন যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ আছে, এখানে সবকিছুই আছে, কিন্তু তারপরেও আমরা যদি আইসিইউ সাপোর্ট লাগে, সেই কারণে আমরা তাদেরকে ফরিদপুরে পাঠিয়েছিলাম, যেহেতু আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউ সাপোর্টটা নেই। আইসিইউ সাপোর্টটা নেই, কিন্তু আমরা যদি বলি হাই ফ্লো নসল অক্সিজেন যেটা, সেইটার ব্যবস্থা কি আছে? না, হাই ফ্লো নাই, নরমাল আমাদের অক্সিজেন যে ফ্লো আছে, নাজাল ফ্লো, এবং যতটুকু আমরা প্রাইমারিলি দিতে পারবো সেটা হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবল আছে। এই ক্ষেত্রে কি আপনি একজন চিকিৎসক হিসেবে মনে করেন কিনা, যে আমরা বারবার শুনে আসছি আমরা করোনা মোকাবেলায় আমরা সব জায়গায় প্রস্তুত, সারা দেশ প্রস্তুত রয়েছে, সেই ক্ষেত্রে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যদি আমরা উপজেলা ভিত্তিক রোগীদেরকে চিকিৎসা দিতে না পেরে আমরা যদি বঙ্গবন্ধু মেডিকেলে পাঠাতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি হতে পারে কিনা, আপনি কি মনে করেন? যদি করোনার ঢেউটা যদি আমাদের বেশি হতো, আমাদের কাছে খুব দ্রুতই হাই ফ্লো নেজাল অক্সিজেনের ফ্লো চলে আসবে, এটা এক সপ্তাহের মধ্যে আমরা এটা পেয়ে যাবো। আর আমাদের কাছে বেসিক্যালি আমরা এটা উপজেলাতেই চিকিৎসা দেওয়া সম্ভব, শুধুমাত্র যেসব রোগীদের শ্বাসকষ্টটা তীব্র এবং যে কোনো মুহূর্তে আইসিইউ সাপোর্ট লাগবে, তাদেরকে আমরা শুধুমাত্র আমরা ডেডিকেটেড হসপিটালে পাঠিয়েছি। জনাব ডাক্তার এস এম আফতেখার আজাদ, আপনি বলছেন হাই ফ্লো নসল অক্সিজেন শীঘ্রই চলে আসবে, আজকে প্রায় 1.5 বছরের কাছাকাছি করোনা আক্রান্ত হয়েছে বাংলাদেশে, আর যদি বলি গত বছরের 8 মার্চ যদি আমরা আক্রান্ত হিসেব করি, তাহলে এখন পর্যন্ত আমরা এখনো প্রস্তুত নিতে পারিনি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোকে আমরা এখনো তৈরি করতে পারিনি, এর জন্য দায় কাকে দেবেন আপনি? না, এটা আসলে সব মানে আমাদের যে সালতা উপজেলা, বেসিক্যালি করোনা পরিস্থিতিটা অন্যান্য উপজেলার তুলনায় অনেকটাই ভালো, এবং আমরা সবসময় যে জিনিসটা করেছিলাম, যখনই একটা রোগী শনাক্ত হয়েছে তাকে আমরা আইসোলেশন এবং কন্ট্যাক্ট ট্রেসিং, যেটা আমরা হচ্ছে যে তাদের পরিবারের সদস্যদেরকে স্যাম্পল পাঠিয়েছিলাম, তো যখনই স্যাম্পল পাঠানো হয়েছিল তখনই দেখা গিয়েছে যে তাদেরকে দ্রুত আমরা প্রতিরোধ করতে পেরেছি, এবং পরবর্তীতে যেগুলো আমরা স্যাম্পল পাঠিয়েছি নেগেটিভ এসেছে পরিবারের। তো একটা রোগী আসলে যদি খারাপের দিকে যায়, যে আমাদের শুধু হাই ফ্লো না, আমরা নর্মাল যে ফ্লো আছে সেটা দিয়েও আমরা একটা উপজেলাতে যে কোনো করোনা রোগীকে ম্যানেজ করতে পারবো। আর শুধু হাই ফ্লো অক্সিজেন না, সাথে যে বিষয়টা থাকে যে নেবুলাইজেশন, হ্যাঁ, আমরা ওইগুলো দিয়েও আমরা উপজেলা পর্যায়ে আমরা যে কোনো রোগীকে ম্যানেজ করতে পারবো। সেই ক্ষেত্রে নিশ্চয়ই আপনার জানা আছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিশ্চয়ই আপনার জানা আছে। আপনারা জানেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন রোগীদের বেশ ভয়াবহ অবস্থা, এবং সেখানে রোগীকে রাখার মতো জায়গা নেই, যেহেতু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাঠানো হচ্ছে বারবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, এবং প্রতিদিন আক্রান্ত মৃতের সংখ্যা বাড়ছে। এই যে আমরা আমরা কি অপ্রস্তুত কিনা, আমি যে শুধু জানতে চাই একজন চিকিৎসক হিসেবে আপনার কাছে, যদি বলেন চিকিৎসক, যদি বলেন সাধারণ নাগরিক, আমরা কি অপ্রস্তুত কিনা? যদি রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের মতো অবস্থা হয় তাহলে কি অবস্থা হবে আমাদের? না, সালতা আমরা যথেষ্ট পরিমাণ প্রস্তুত আছি, আমাদের বেসিক্যালি কোনো কিছুর অভাব নেই। আমরা আমাদের এদিকে যদি রোগীর সংখ্যা বেড়ে যায়, আমরা যে কোনো মুহূর্তে হসপিটালে তাদেরকে সেবা দিতে পারবো। কিন্তু যদি কোনো রোগী খুব ক্রিটিক্যাল অবস্থা হয়ে যায়, যাদেরকে আইসিইউ সাপোর্ট আমরা ধারণা করছি লাগবে, তাদেরকে তো আমাদের ডেডিকেটেড হসপিটালে পাঠাতেই হবে। আমি বলছিলাম সেই ক্ষেত্রে যদি এরকম আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা বেড়ে যায়, সেই ক্ষেত্রে হিমশিম, যেহেতু রাজশাহী মেডিকেলের চিকিৎসক এখন হিমশিম খাচ্ছেন, সেই ক্ষেত্রেও কি একই অবস্থা হবে কিনা? আল্লাহ না করুক সেক্ষেত্রে আমাদেরকেও আসলে এখন থেকেই মানে যথেষ্ট পরিমাণে সচেতন হতে হবে, না হলে আমরাও ইমার্জেন্সি সিচুয়েশনের মধ্যে পড়ে যেতে পারি যে কোনো মুহূর্তে। সেক্ষেত্রে তো আমাদের আসলে প্রস্তুতিটা তো নিতে হবে, এটা তো নিশ্চয়ই মনে করেন? হ্যাঁ, প্রস্তুতি নিতে হবে, যথেষ্ট পরিমাণ প্রস্তুতি আমরা ইতিমধ্যে নিয়েছি। যেহেতু আপনি বলছিলেন হাই ফ্লো নসল অক্সিজেন এখন আমরা আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাইনি, এবং 1.5 বছর আক্রান্ত অতিক্রান্ত হচ্ছে করোনা পরিস্থিতি, একটু যেতে চাই উপজেলা স্বাস্থ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মানিত জনাব মোহাম্মদ হাসিব সরকারের কাছে। জনাব উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ হাসিব সরকার, যদি একটু আমার প্রশ্নটা শুনেন, জনাব মোহাম্মদ হাসিব সরকারের কাছে যেতে চাই, যে উপজেলা নির্বাহী কর্মকর্তা,
উপজেলা নির্বাহী কর্মকর্তা, আপনি এতক্ষণ নিশ্চয়ই শুনতে পেরেছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বক্তব্য। প্রশ্ন একটাই যে আমরা যদি এখন রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, নওগাঁ, সাতক্ষীরা যেই করোনার যে প্রভাব চলছে সে একই প্রভাব যদি আমি যদি বলি আপনার সালতা উপজেলা কিংবা ফরিদপুরে শুরু হয়, সেক্ষেত্রে আমরা কতটুকু প্রস্তুত আছি মোকাবেলায়? ধন্যবাদ আপনাকে। আমি যেটি শুরুতে বলেছিলাম যে আমাদের যে উপজেলা যে করোনা প্রতিরোধ কমিটির মাধ্যমে আমরা কিন্তু যে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির বিষয়টা আমরা শুরুতে প্রাধান্য দিয়েছি। যেমন আমরা নিয়মিত তদারকির মাধ্যমে আমরা সকল দপ্তরের সমন্বয়ে যাতে মাস্ক যাতে পরিধান করে, এবং বাজারগুলার আমি ইতিমধ্যে বলেছি যে যে হাটের দিনে যে বাজারগুলান হয় সেগুলান আমরা কিন্তু ইতিমধ্যে কিছুটা খোলা জায়গায় স্থানান্তর করেছি, যার ফলে সংক্রমণটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া সরকারি মন্ত্রিপরিষদ বিভাগে যে বিধিনিষেধ রয়েছে যে একটি নির্দিষ্ট সময় পরে যে দোকানপাট বন্ধ করা, সেটা কিন্তু আমরা নিয়মিত মনিটরিং করছি। তো আপনি যেটি বলেন যে সীমান্তবর্তী জেলাগুলোতে যেরকম সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, যদি আমাদের এই অঞ্চলে বৃদ্ধি পায়, এর জন্য আমরা শুরুতে আমরা হচ্ছে মানুষকে সচেতন করে সেই বিষয়গুলো থেকে আমরা যাতে দূরে রাখতে পারি, এটি হচ্ছে আমাদের প্রথম কার্যক্রম। এবং দ্বিতীয় কার্যক্রম যেটি আমাদের উপজেলা স্বাস্থ্য বা পরিবার কল্যাণ কর্মকর্তা যেটি বলেছেন যে আমাদের হাসপাতালেও কিন্তু আমরা পর্যাপ্ত প্রস্তুতি রেখেছি যে যদি কোনো কারণে কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা সেখানে প্রাথমিক চিকিৎসাটা কিন্তু আমরা দিতে পারছি। আর যেটি বারবার বলা হচ্ছে যে যদি কোনো ক্রিটিক্যাল যদি কোনো পেশেন্ট বের হয় তখন কিন্তু তাদেরকে আমাদের যে কোভিড ডেডিকেটেড যে আমাদের হসপিটাল রয়েছে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, সেখানে কিন্তু আমাদের প্রেরণ করতে হবে। তবে এখন পর্যন্ত কিন্তু আমাদের যেটি মাত্র 5 জনকে আমাদের প্রেরণ করতে হয়েছে, তার মানে পরিস্থিতি এখনো আমাদের এখানে নিয়ন্ত্রণ রয়েছে, এবং আমরা এটি যাতে আরো কোনো কারণে অবনতি না হয় এই জন্য কিন্তু আমরা এখন থেকে কিন্তু আমরা এটি কিন্তু সজাগ রয়েছি, এবং আমরা প্রত্যেকেই আমরা কাজ করছি। বিশেষ করে মানুষের মাস্ক পরিধান বিষয়টাকে আমরা সবচেয়ে প্রায়োরিটি দিচ্ছি, এবং বাসা থেকে বেরোলে যাতে সামাজিক দূরত্বটা বজায় রাখা হয় এই জন্য আমরা বাজারে আমরা বিভিন্ন বাজারে আমরা কমিটি গঠন করে দিয়েছি, তারা বিষয়টা প্রতি মুহূর্তে মনিটরিং করছে। বিষয়টিকে আসলে জনাব মোহাম্মদ হাসিব সরকার, বিষয়টাকে যদি আমি এভাবে বলি যে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং যদি বলেন মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে রাখা, মেনে চলা যদি বলি, তাহলে নিশ্চয়ই ঢাকার খবর নিশ্চয়ই আপনার কাছে জানা আছে, ঢাকার ঘনবসতির খবর আপনার জানা আছে, সেখানে গণপরিবহন যেখানে আমরা চলাফেরা করছি, আমি যেহেতু ঢাকায় থাকি চলাফেরা এখানে, সেখানে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টা আমরা দেখি না, চোখে পড়ে না। আপনি গণপরিবহন গুলোতে দেখছি বা সামাজিক দূরত্বের যে কথা বলছেন সেখানেও সামাজিক দূরত্বের বিষয়টা দেখি না, মাস্ক পরার মধ্যে উদাসীনতা আছে। তো সেই ক্ষেত্রে যদি কেবল স্বাস্থ্যবিধি মেনে চললেই যদি করোনা আক্রান্তের সংখ্যা কমে যায় বা না মানলে যদি বেড়ে যায়, তাহলে ঢাকাতে তো বেশি আক্রান্ত হওয়ার কথা, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, আপনি যেটি বললেন, যেমন আমাদের জানেন যে সীমান্তবর্তী অনেকগুলো জেলা কিন্তু মোটামুটি শুধুমাত্র স্থানীয় পর্যায়ে লকডাউন করা হয়েছে, সেখান থেকে জনগণের যে অন্য জেলায় যে পরিভ্রমণ সেটি কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে। তো আমাদের এখানে যে সকল লোক বাইরে থেকে আসছে, আমরা সবসময় চেষ্টা করছি যে মানুষ যদি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন সেক্ষেত্রে আমার মনে হয় যে এই করোনার যে সংক্রমণ যে রেটটা সেটি কিন্তু আসলে কিন্তু নিয়ন্ত্রণ এভাবে করতে হবে যে আমরা যদি তাদেরকে যদি যথাযথ স্বাস্থ্যবিধি যদি মেনে চলে তাহলে, এবং আমাদের সালতা উপজেলার ক্ষেত্রে আমি বলতে পারি যে এখানে আমাদের এক্ষেত্রে আমাদের সফলতা রয়েছে, কারণ এখানকার যারা সাধারণ জনগণ রয়েছে তারা আমাদের সহযোগিতা করছে। যে কোনো মুহূর্তে আমরা যখন বিশেষ করে মসজিদে আমাদের এখানে যারা ধর্মীয় নেতৃবৃন্দ রয়েছে তাদের মাধ্যমেও কিন্তু আমরা মানুষের মাঝে কিন্তু বার্তা পৌঁছে দিয়েছি যে কোনো পরিস্থিতিতে যাতে স্বাস্থ্যবিধিটা মেনে চলে, কেউ যদি আক্রান্ত হয়ে যায় আমরা কিন্তু খবর পেলে কিন্তু আমরা কিন্তু তাদের সাথে ব্যক্তিগতভাবে আমরা যোগাযোগ করছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যে আপনাদের যাতে হোম কোয়ারেন্টাইন যেটি বলছি আমরা হোম আইসোলেশনটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি, এবং তাদের যদি কোনো খাদ্য সহায়তা লাগে সেটিও কিন্তু আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কিন্তু সরবরাহ করার চেষ্টা করছি যাতে তাদেরকে সঠিকভাবে আমরা হোম আইসোলেশনে রাখতে পারি। ধন্যবাদ আপনাদের কার্যক্রমকে সাধুবাদ জানাচ্ছি। আমি একটু যেতে চাই, উপজেলা চেয়ারম্যান অনেকক্ষণ ধরে আমাদের সাথে যুক্ত আছেন কিন্তু তার বক্তব্যটা আমরা শুনতে পাচ্ছি না। জনাব উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ ওয়াদুদ মাতুব্বর, আপনি কি আমাকে শুনতে পান? হ্যাঁ, আমি শুনতে পাই আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন একটাই,
যে করোনাকালীন সময়টাতে আপনারা কিভাবে পার করতে, যেহেতু দ্বিতীয় ডোজ চলে, প্রথম ডোজ তো ছিলেন, প্রথম ডোজ যেহেতু বলি গত বছর 2020 সালে, এবং এই দ্বিতীয় ঢেউ যে 2021 সালে, কি অবস্থা আপনার এখানে? আমাদের শালকা উপজেলা করোনা মোকাবেলা করার জন্য আমরা আমাদের সংসদ উপনেতা সৈয়দা সাদা চৌধুরী, তার ছেলে লাবু চৌধুরী এবং আমরা তার ব্যক্তিগত অনুদান 20 লক্ষ টাকার উপরে আমরা প্রতিটা ঘরে ঘরে অসহায় মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, যখন লকডাউন ছিল পুরো সারা বাংলাদেশে। এবং আমাদের সরকারি অনুদানের কথা আমার ইউনো মহোদয় বললেন, আমাদের এখানে সরকারি যত কর্মকর্তা ছিল আসলে সবাই পরিশ্রম করছে এই করোনা মোকাবেলার কাজে, সবাই কি করছে আপনি জানেন যে শালকা উপজেলা একটা ছোট উপজেলা এবং এখানে কৃষি উপর নির্ভরশীল, কিন্তু আমাদের সকলই প্রচেষ্টা ইনশাল্লাহ আমরা মনে করি যে বাংলাদেশে বিদে শালকা উপজেলা এই করোনা মোকাবেলা সবাই সহযোগিতা করেছে, বিভিন্ন সংগঠন এই সহযোগিতা করেছে এবং এমপি মহোদয় সে এবং আমরা উপজেলা পরিষদ থেকেও আমরা এই করোনার লকডাউন সময় সহযোগিতা করেছি এবং এখন পর্যন্তই আমরা এই করোনা মোকাবেলা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আমরা কাজ করছি এবং সরকারি যে নির্দেশ এবং যে নীতিমালা যেভাবে বলছে আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং সেভাবে তিনি মনিটরিং করতেছে এবং আমাদের শালকা উপজেলা আপনি আপনি জানেন যে আমাদের এখানে কৃষির উপর নির্ভরশীল, তাই আমাদের আপনার কাছে আমি বলতে স্বাস্থ্য কমপ্লেক্স সম্বন্ধে একটা কথা বলতে চাই। আমাদের এই জায়গা আউটডোরও আছে কিন্তু ইনডোরের ব্যবস্থা করতে হবে, এখানে যে মনে হয় বিভিন্ন রোগী আমাদের ভর্তি আউটডোর দেখে আমাদের চাহিদা হয় কিন্তু আমাদের ভর্তি রাখার ব্যবস্থা করতে হবে। এটা আপনার চ্যানেলের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী বা বিভিন্ন মন্ত্রী মহোদয় সেখানে চিকিৎসার সংকট ছিল, একজন উপজেলা চেয়ারম্যান হিসেবে জনপ্রতিনিধি হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটাকে আপনি কতটুকু তৈরি করতে পেরেছেন মানুষের রোগীদের চিকিৎসা নিশ্চিত করার জন্য? মানে আমাদের নিশ্চিত করার জন্য যে যে আমাদের যে বর্তমান যে ডাক্তার সাহেবরা আছে আসলে তারা খুবই পরিশ্রম এবং সেবা দেওয়ার জন্য জনগণের চেষ্টা করতেছে, কিন্তু আমাদের আমাদের নতুন উপজেলা হিসেবে এবং নতুন হাসপাতাল হিসেবে অনেক কিছু অভাব আছে, যেমন আউটডোর আমাদের আমাদের রোগী যাবে ভর্তি দেখে ডাক্তারের সাহেব রাখার ব্যবস্থা, বিভিন্ন আমাদের সেবার জন্য যাইতে হবে ফরিদপুরে যাইতে হবে তাহলে ঢাকা যাইতে হবে, এই জায়গা আমাদের জনগণের আপনি বলছেন অনেক ঘাটতি আছে, সংকট আছে, আপনার কাছে কি এই তথ্য আছে কিনা যে আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক কয়জন আছেন, নার্সের পদ, স্বাস্থ্য কর্মীদের পদ কয়টি আছে, কয়টি শূন্য রয়েছে, এই তথ্য কি আপনার আছে কিনা? আমাদের মানে শূন্য পদ মানে আছে কিন্তু মানে রুগী যে হারে যায় আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে তারা ডাক্তার চিকিৎসা তারা দিচ্ছে কিন্তু আপনাদের চিকিৎসক সংকট কজন, স্বাস্থ্যকর্মী সংকট কজন আছেন? পদ আছে 8টি, যে এখানে আমার শালতা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা ভিত্তিক পদ আছে 16টি টোটাল, এর মধ্যে আমার এখানে 8 জন ডক্টর পদায়ন ছিল, তার মধ্যে এখন বর্তমানে 3 জন ডাক্তার পদায়ন আছে আর বাকি 5 জনকে বর্তমানে ঢাকাতে করোনা ডেডিকেটেড হাসপাতালে আপাতত সাময়িকভাবে ন্যস্ত করা হয়েছে এবং তারা বর্তমানে ওখানেই কাজ করছে। আপনারা জানেন যে DNCC যে নতুন হসপিটালটা হয়েছে ওখানে আমার 2 জন ডাক্তার কাজ করছে এবং স্বাস্থ্য অধিদপ্তরে 2 জন ডাক্তার কাজ করছে এবং ফরিদপুরে যে করোনা ডেডিকেটেড হাসপাতালটা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ওখানে আমার 2 জন ডক্টর কাজ করছে এবং বাকি যে 8টা পদে আমার বর্তমানে ডক্টর ডাক্তার শূন্য আছে। এটা হচ্ছে আমার ডাক্তারের চিত্র। আর আমাদের যে শালতা উপজেলাটা একটি নবসৃষ্ট উপজেলা, এটা গত 1 বছর ধরে চালু হয়েছে এই হাসপাতালটা, এখানে বেসিক্যালি
এখনো সকল পথ সৃষ্টি হয়নি। এই কারণে আমরা ইতিমধ্যে এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে মন্ত্রণালয়েও জানিয়েছি যে একটা হসপিটালে যে পরিমাণ নার্সের পদ সৃষ্টি করা দরকার সেটা আমাদের কাছে নেই। আমরা বর্তমানে 7টা আমাদের নার্সের পদ আছে এবং 4 জনকে আমরা পদায়িত করা হয়েছে এবং তার মধ্যে আবার 3 জনকে ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ যে হাসপাতাল, করোনা ডেডিকেট হাসপাতাল, ওখানেও ন্যস্ত করা হয়েছে। তো বর্তমানে আমরা জনবলের দিক থেকে অনেকটাই সংকট আছি। তো সেই কারণে আমাদের কিছু কিছু জিনিস আসলে আমাদের হাতে নেই, এটা আমাদের অধিদপ্তর বা মন্ত্রণালয়ের হাতে। আমি একটি সম্পূরক প্রশ্ন করি, কত বছর ধরে আপনারা এই সংকটে আছেন? না, এই হসপিটালটা আসলে বেসিক্যালি হাসপাতাল এবং উপজেলাটা আসলে নবসৃষ্ট এবং হাসপাতালটা আমাকে গত বছর এখানে পদায়িত করা হয়েছে। গত বছরের 24 মার্চ আমি এখানে পদায়িত হয়েছি এবং তারপর থেকেই এই হাসপাতাল বা এই উপজেলায় স্বাস্থ্যের কাজ চালু হয়েছে। এর আগে এই শালতা উপজেলা সকল জনাব ইফতেখার আজাদ, ধন্যবাদ আপনাকে। আমি একটু উপজেলা চেয়ারম্যানের কাছে প্রশ্ন করতে চাই। জনাব উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ওয়াদুদ মাতুব্বর, আপনার নির্বাচনের সময় মানুষকে প্রতিশ্রুতি দিয়ে ভোট চান, মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন মানুষের সুচিকিৎসা নিশ্চিত করা হবে, সন্ত্রাস মুক্ত করা হবে, মাদক মুক্ত করা হবে এবং শিক্ষিতের হার বাড়ানো হবে। নিশ্চয়ই আপনার নির্বাচনী প্রতিশ্রুতি এইসব ছিল। এই যে আপনার, আপনি একটা যে উপজেলা চেয়ারম্যান, সেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই বেহাল অবস্থা, এই দায়টা আসলে কার? আপনি এই দায়টা কাকে দেবেন জনাব উপজেলা চেয়ারম্যান? আসলে আমাদের এটা নতুন স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের সংস্থা তৈরির মাধ্যমে আমরা উদ্বোধন করছি গত বছর। এখানে আমরা সাথে সাথে চিকিৎসার জন্য আমরা 8 জন লোক ফ্রি ভাবে আমরা উপজেলা পরিষদ থেকে এবং আমাদের সেবা দেওয়ার জন্য আমাদের মহোদয় এবং সংস্থা উপনেতা লাভ চৌধুরী, তার উপনেতা সৈয়দা শাহ চৌধুরী ও লাভ চৌধুরীর অনুমতি নিয়ে আমরা 8 জন লোক ফ্রি ভাবে ওই জায়গা তারা পরিশ্রম করতেছে সেবা দেওয়ার জন্য। আমরা এটা উপজেলা পরিষদ থেকে হাসপাতালই করছি, কিন্তু আমরা বিভিন্ন সময় সচিবালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের ইউন মহোদয় আমরা বিভিন্ন ভাবে ফোন করে তাদের আমাদের সমস্যার কথা বলছি আমাদের এই এই জন্য আসলে এই দায়টা আমাদের। এমন সুন্দর একটা হাসপাতাল রয়েছে, আপনি ছবি দেখলে বুঝতে পারবেন যে এই উপজেলা তার মনে হয় যে আমাদের ফরিদপুর যে বঙ্গবন্ধু মেডিকেল যে কলেজ আছে তার সব বড় বড় ভবন আমার এই উপজেলায় আছে, কিন্তু আমাদের সবচেয়ে মনে করো যে অভাব হয়েছে চিকিৎসার অভাব, আমাদের ডাক্তারের অভাব ও কর্মচারীর অভাব। এটা যদি আমাদের আমাদের পূর্ণ হয়ে যায় তাহলে আমাদের স্বাস্থ্য উপজেলা সাধারণ জনগণ কোনো সেবা থেকে বঞ্চিত হবে। সেটা তো আমরা বুঝতে পারছি জনাব মোহাম্মদ ওয়াদুদ মাতুব্বর। আমি যদি ডাক্তার ইফতেখার আজাদের তথ্য যদি আপনাকে তুলে ধরি, 7টি নার্সের পদ, এর মধ্যে 4 জনকে পদায়ন এবং 4 জন থেকে আবার 3 জনকে পাঠিয়ে দেওয়া হয়েছে করোনার ডেডিকেটে, তার মানে 1 জন নার্স দিয়ে আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চলছেন এবং 8 জন চিকিৎসকের জায়গায় এর মধ্যে 3 জন সম্ভবত কাজ করছেন, না 3 জনকে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে এমন একটা কথা বললেন। ব্যাপারটা হলো সেখানে শুধু করোনা রোগী নয়, সেখানে অন্যান্য রোগীরাও থাকেন, তাহলে তাদের চিকিৎসা সেবা কিভাবে নিশ্চিত হচ্ছে? যদি বলি আমি মাতৃ সেবার কথা যদি আসে, একজন নার্সের পক্ষে সেই মাতৃ সেবাটাও, বা যদি বলি আমরা ডেলিভারির কেসের কথা বলি, সেখানে একজন নার্সের পক্ষে কিভাবে সম্ভব জনাব উপজেলা চেয়ারম্যান, এটা কি আপনি কখনো চিন্তা করতে পেরেছেন? হ্যাঁ জি, আমরা এটা নিয়ে আসলে চিন্তা করতে পারতেছি যে এটা সম্ভব না। এই জন্য আমরা বিভিন্ন সময় আমাদের সংসদ সদস্য এবং তাদেরকে বলছি, আমরা অনেক সময় মন্ত্রণালয় আমাদের এই জায়গা জনবল দেওয়ার জন্য আমরা ডিওলিটার বন্ধ দিয়েছি, আমার ইউন মহোদয় তিনিও বিভিন্ন দপ্তরে বিভিন্ন সময় ফোন করছেন, তবে আমাদের আশ্বাস দিচ্ছে যে আমরা এই জনবল দিব এইভাবে আমাদের এই মানে চলতেছে, সেই হিসেবে আমরা সেবা থেকে অনেক বলছি। আপনার 1 বছরে, অর্থাৎ আপনি যদি বলেন এটা নবনির্মিত হাসপাতাল, 1 বছরে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ডেভেলপমেন্ট করার জন্য, উন্নয়ন করবার জন্য আপনি কি কি পদক্ষেপ নিয়েছেন যদি একটু আমাদের শুনান? মানে আপনারা এখানে আমাদের উপজেলা পরিষদ থেকে আমাদের স্বাস্থ্যের সাথে আমাদের উপজেলার যে বরাদ্দ আছে বিভিন্ন, আমরা গত বছর জায়গা পদের থেকে আমরা ওখানে চিকিৎসার জন্য আমরা কিছু মাল সামানা দিয়েছি, আমরা উপজেলা এডিবি থেকেও আমরা
আমরা ওই আউটডোরও কিছু বেসরকারি ভাবে লোক দিয়ে যদি তাদেরকে আমরা কিছু আর্থিক সহযোগিতা করতেছি, বা আমরা আমাদের ইউনো মহাদার সাথে পরামর্শ করে, এবং এই বছরও আমরা আমার ওই হাসপাতালের বিভিন্ন 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 ঔষধ বিভিন্ন সরঞ্জাম কেনার জন্য আমরা আমার যে জায়গা পদের থেকে আমার প্রকল্প দিচ্ছি, দিয়ে কিভাবে হাসপাতালটা ভালো থাকে, কিভাবে চালু ওষুধ বা যন্ত্রপাতি দিয়ে মানুষের সেবা আমরা সবসময় করতেছি। ধন্যবাদ। আসলে জসিম রায় অদ্ভুত মাতব্বর আপনি। আমি আপনাকে যে প্রশ্নটা করলাম যে আসলে একজন রোগীর জন্য চিকিৎসক দরকার, একজন রোগীর জন্য নার্স দরকার, ওষুধ দরকার, এই তিনটা জিনিস মুখ্য। সেই বসে হয়তো ওষুধের সরবরাহটা আপনারা করতে পেরেছেন, বিভিন্ন জায়গা বলেন আর যাই বলেন প্রজেক্ট থেকে করতে পেরেছেন, কিন্তু আপনার এলাকায় যিনি আছেন ফরিদপুর দুই আসনের সম্মানিত এমপি, যিনি একজন দক্ষ রাজনীতিবিদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা সৈয়দ সাজেদা চৌধুরী, একজন প্রভাবশালী একজন সংসদ সাংসদ, তার মাধ্যমেও কি আপনি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়নের জন্য চিকিৎসক নার্স এই সংকট মোকাবেলার জন্য কোনো কাজ করেছেন কিনা এটাই জানতে চাইছিলাম। নিশ্চয় আপনি করতে পারেননি, যদি পারতেন আপনি আমাকে তথ্যটা দিতেন। হ্যাঁ, এই সংসদ উপনীতার মাধ্যমে সবকিছু আমরা আমরা এই হাসপাতালটা যে উন্নয়ন হয়েছে, অবকাঠামো সবই তো আমাদের সংসদ উপনীতা, তিনি তার মাধ্যমে সবকিছু হয়েছে। আমরা তার যে উন্নয়ন শালতা উপজেলা শুধু হাসপাতাল না, বিভিন্ন বিভিন্ন জায়গা বিভিন্ন ঘরে এই করোনা মোকাবেলা তার সংসদ উপজেলা ছেলে লাবু চৌধুরী তার ব্যক্তিগত ব্যক্তিগত তহবিল থেকে 30 লক্ষ টাকার উপরে নগদ টাকা দিয়ে আমরা ঘরে 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 চাল খাদ্য আমরা পৌঁছে দিই, এবং এবং বিভিন্ন শ্রেণীর ক্যাটাগরি ভ্যান ভ্যান রিক্সা মুচি দর্জির দোকান সেলুনের দোকান কোনো কোনো বিভিন্ন ক্যাটাগরি ভাবে আমরা সাহায্য বেসরকারি ভাবে সংসদ উপনেতার ব্যক্তিগত পক্ষ থেকে আমরা এবং ঘরে ঘরে আমরা জনপ্রতিনিধি হন। জনাব উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ হাসিব সরকার, যদি একটু প্রশ্ন করি, আমরা আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন উপজেলায় কথাবার্তা বলি এই করোনাকালে অনুভব বাংলাদেশে অনুষ্ঠানের মাধ্যমে, আমরা যতটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যতটা ডাক্তারদের সাথে কথা বলেছি, এই সংকটটা একেবারে মেজর সংকট, যেটা বলি আমরা চিকিৎসক সংকট, নার্স সংকট, এই বিষয়গুলো বারবার উঠে আসে। আসলে যদি আপনি একটু আপনি যেহেতু একটু সরকারের একজন যদি বলি স্থানীয় প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা, এই সংকটটা সমাধান না হওয়ার পেছনের কারণটা কি, আপনি কি মনে করেন? যদি বলেন আপনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, যদি আপনি মনে করেন যে সাধারণ নাগরিক, তাহলে যদি আপনি কি উত্তরটা দেবেন? ধন্যবাদ আপনাকে। আমি যদি শুরুতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বলি, এক্ষেত্রে আপনাকে একটা বিষয় আসলে ক্লিয়ার করে দিতে চাচ্ছি যে এই হাসপাতালটি কিন্তু আমাদের শালতা উপজেলা নতুন সৃষ্ট হওয়ার পরে কিন্তু এটি গত বছর চালু হয়েছে, সুতরাং যখন শুরুর পর্যায়ে কিছু লজিস্টিক সাপোর্ট কম থাকবে এটাই স্বাভাবিক। এবং আপনি জানেন যে আমরা হচ্ছে আউটডোরটি পূর্ণাঙ্গরূপে চালু করেছি, ইনডোরটি যে পূর্ণাঙ্গ চালু করার জন্য যে কিছু প্রক্রিয়াগত বিষয় রয়েছে সেটি কিন্তু চলমান রয়েছে। সুতরাং আপনি যদি অন্য উপজেলার সাথে কিন্তু এই বিষয়টা এই মুহূর্তে আসলে আমি কম্পেয়ার করতে চাচ্ছি না, কারণ যেহেতু এটা নতুনভাবে চালু হয়েছে এবং আপনি জানেন যে আমাদের উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তা যিনি বললেন যে গত বছর মার্চ মাসে উনি যোগদান করেছেন, এরপরে কিন্তু আমাদের এখানে যে পর্যাপ্ত সংখ্যক যে আমাদের ইউনিয়ন যে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কিন্তু ডাক্তার প্রদান করা হয়েছে, আপনি জানেন বিশেষ বিসিএস এর মাধ্যমে নিয়োগ করে, এবং তারা কিন্তু খুব নিবেদিত ভাবে কিন্তু কাজ করছে। তো আর যে বিষয়টি যে জনবল যে চাহিদা সেটি কিন্তু এখনো এখানে পদায়নই হয়নি, সুতরাং আমি এই মুহূর্তে এটি বলবো না যে এটি সংকট, এটি বলবো না, এটির জন্য প্রক্রিয়াগত কার্যক্রম চলমান রয়েছে। আর এই মুহূর্তে আমাদের করোনা পরিস্থিতি যেহেতু এখন পর্যন্ত শালতা উপজেলা নিয়ন্ত্রণে রয়েছে এবং আমাদের আইসিইউতে পাঠানো প্রেরণ যেটি আপনি জানলেন মাত্র 5 জন, মানে অন্য ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু হোম আইসোলেশনে বেশিরভাগ সেবাটা আমরা নিশ্চিত করছি। আর সাধারণ জনগণ হিসেবে যদি আপনি যেটি বললেন সেটির ক্ষেত্রে কিন্তু সাধারণ জনগণ কিন্তু হাসপাতালে যে আমাদের হাসপাতালে যে ডক্টরবৃন্দ এই মুহূর্তে রয়েছেন তারা কিন্তু যদিও আউটডোর সেবা কিন্তু যে কোনো সময়ে তারা টেলিমেডিসিনের মাধ্যমেও কিন্তু সেবা দিচ্ছেন। আমাদের একটি হটলাইন নাম্বার দেওয়া আছে,
আপনি রাত্রেবেলা বা যে কোনো সময় যে ফোন করলে কিন্তু এট এ টাইমে আমরা তাদেরকে রিচ করতে পারছি। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে সীমিত সম্পদ বা সীমিত জনবল রয়েছে সেটি দিয়ে কিন্তু আমরা ম্যাক্সিমাম যে সেবাটি সেটা কিন্তু পাচ্ছি। ধন্যবাদ জনাব। উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ হাসিফ সরকার, একটু অন্য প্রসঙ্গে আসি, একটু আপনারা বলছেন করোনা মোকাবেলায় আপনারা বিভিন্ন জায়গায় মাস্ক পরার জন্য, মানুষের স্বাস্থ্যবিধি মানানোর জন্য আপনারা চেষ্টা করছেন, মাইকিং করেন, অনেক সময় অভিযান চালান মাস্ক পরানোর জন্য, তাদেরকে জরিমানা করেন এবং মানুষ সময় দেখা যায় তাদেরকে মাস্ক বিনামূল্যে মাস্কও বিতরণ করেন, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। সম্প্রতি আপনার এলাকায় একটি ঘটনা ঘটে গেছে 5 এপ্রিল ফরিদপুরের সালথায়, একজন এসি ল্যান্ড মারুফা সুলতানা যিনি অভিযানে গিয়ে একজনকে মারধরের ঘটনা, এবং যদি আমি যে পত্রিকা রিপোর্টের কথা বলছি মারধরের ঘটনা, শেষ পর্যন্ত সংঘর্ষ এবং সেই সাথে দুজন নিহত, এই বিষয়গুলোটাকে ছোট্ট করে যদি একটু আপনি বলতেন, আসলে অভিযানে গিয়ে আসলে কি ধরনের কাজ করা দরকার, মানুষকে স্বাস্থ্যবিধি মানানোর জন্য কি কি কাজ করা দরকার যাতে এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে। ধন্যবাদ আপনাকে। আমি বিষয়টি একটু সংক্ষিপ্ত ভাবে বলি। যেটি গত 5 এপ্রিল আমাদের সালথা উপজেলায় যে প্রথম, আপনি জানেন যে দ্বিতীয় পর্যায়ে যখন করোনা ঢেউ শুরু হলো, এরপরে কিন্তু 5 এপ্রিল প্রথম কিন্তু আমাদের লকডাউন ঘোষণা করেছিল সরকারি কিছু প্রজ্ঞাপনের মাধ্যমে, এবং প্রথম দিন কিন্তু যেটি আপনি বললেন পত্রপত্রিকা দেখেছেন, আমরা কিন্তু শুধুমাত্র মনিটর করার চেষ্টা করেছি যে সন্ধ্যা 6টার পরে সকল দোকানপাট বন্ধ হচ্ছে কিনা। এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো মোবাইল কোড বা অন্য কোনো ধরনের কোনো কিছুই কিন্তু আসলে করা হয়নি, শুধুমাত্র গাড়িতে রানিং অবস্থায় যে আসলে লোকজন এই নির্দেশনাগুলো মানছে কিনা, এর ফলে একটি স্থানে লোকজন হয়তোবা কোনো কারণে আতঙ্কগ্রস্ত হয়ে এখান থেকে সরে গিয়েছে, সেক্ষেত্রে তারা নিজেরা কোনো কারণে হয়তোবা পড়ে যে ব্যথা পেতে পারে, কিন্তু ওখানে কোনো ধরনের কাউকে মারধর বা কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি, এটি পরবর্তীতে তদন্ত এটি প্রমাণিত হয়েছে। কিন্তু আপনি জানেন যে এইবার আমাদের 26শে মার্চ আপনারা জানেন যে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে একটি ধর্মীয় একটি গোষ্ঠী তারা কিন্তু আমাদের একটি অরাজক একটা পরিস্থিতি সৃষ্টি করেছিল, এবং এই কারণে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খুব হাই অ্যালার্টে ছিলাম যাতে আমাদের এখানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আসলে সেটিকে পুঁজি করেই মানে এই লকডাউনের এই বিষয়টাকে সামনে রেখে একটা এখানে আসলে গুজব সৃষ্টি করে যে এখানকার, আপনি জানেন যে আমাদের যে একটি সংগঠন রয়েছে হেফাজতে ইসলামের, তার আমির আমাদের যে জেলা শাখার তার বাসা আছে আমাদের এথা উপজেলায়, মানে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এরকম একটি গুজব আসলে ছড়িয়ে দেওয়া হয়েছিল। ছড়িয়ে দেওয়ার পরে তারা কিন্তু জনগণকে এই সাধারণ জনগণের ধর্মীয় যে অনুভূতি সেটিকে ব্যবহার করে কিন্তু আসলে একটি তাদেরকে মানে গুজব ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তাদেরকে এই ধ্বংসাত্মক কাজে লিপ্ত করানো হয়েছে। এটি আমরা পরবর্তীতে দেখেছি যে আসলে স্বাধীনতা বিরোধী যে চক্র এবং তারা কিন্তু এটিকে পুঁজি করে মানুষের সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে কিন্তু এই ধরনের একটি ঘটনা ঘটিয়েছে। এক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি যে এই ঘটনার পরবর্তীতে কয়েকটি মামলা হয়েছে, সে মামলার প্রেক্ষিতে এটি একটি তদন্ত চলছে, কারণ আমি তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য যে কাউকে আইন শৃঙ্খলা বাহিনী আপনি জানেন যে জিজ্ঞাসাবাদ করতে পারে, এটি আসলে একটি এখন বিচারাধীন এবং তদন্তাধীন একটি পর্যায়ে রয়েছে আর কি, এবং পরবর্তীতে বিচারের মাধ্যমে জানা যাবে আসলে প্রকৃত কারা দোষী, তবে তাদেরকে জানা যাবে পরে। কিন্তু আমরা যদি বারবার ঢালাও করে বলি যে স্বাধীনতা বিরোধীরা এই কাজগুলো করছেন, কিন্তু দেখলাম আমরা আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান এই ঘটনায় গ্রেফতার হয়েছেন, নিশ্চয়ই তিনি আওয়ামী লীগের ছিলেন, সেক্ষেত্রে তাহলে আমরা কিভাবে ঢালাও ভাবে বলবো যে স্বাধীনতা বিরোধীরা এই গুজব ছড়িয়েছেন। ধন্যবাদ আপনাকে, আপনার প্রশ্ন উত্তর পেয়েছি, যেহেতু আমাদের সময় কম সেক্ষেত্রে আসলে পরবর্তী প্রশ্নগুলো তো আমরা যাওয়া আমাদের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না। একইভাবে যদি একটু যদি আমাদের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে একটু তথ্য নিতে চাই, জনাব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জনাব ডাক্তার এস এম ইফতেখার আজাদ, জনাব এস এম ইফতেখার আজাদ যদি আমাকে শুনতে পান, তাহলে প্রশ্ন একটাই, আমরা এখন ভারতীয় ভ্যারিয়েন্ট অথবা যেটাকে ডেল্টা ভ্যারিয়েন্ট নামে বলা হচ্ছে, এই ডেল্টা ভেরিয়েন্ট যদি একটু আমাকে দর্শকদের জন্য জনগণের জন্য ডেল্টা ভেরিয়েন্ট সম্পর্কে যদি একটু বলতেন।
ধন্যবাদ আপনাকে। ডেল্টা ভেরিয়েন্ট যেটা হচ্ছে রিসেন্টলি ভারতীয় ভেরিয়েন্ট হিসেবে চিহ্নিত হয়েছে, এটা আসলে করোনা ভাইরাসের একটা স্পাইক প্রোটিন বলে। এই স্পাইক প্রোটিনের মধ্যে জাস্ট চেঞ্জ কিছুটা চেঞ্জ হয়েছে, যেটা মিউটেশন আমরা বলি, যে কিছুটা পরিবর্তন হয়ে যে চেঞ্জটা আসে এটাকেই ডেল্টা ভেরিয়েন্ট নাম দেওয়া হয়েছে। যদিও পুরো স্পাইকটা একই আছে, জাস্ট একটা অংশে একটু পরিবর্তন যেটা করেছে, যেই পরিবর্তনটার জন্যই কিছু কিছু উপসর্গ আমরা তীব্র দেখতে পাচ্ছি। যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দ্রুত গতিতে শ্বাসকষ্ট ডেভেলপ করছে এবং রোগীরা খারাপ হয়ে যাচ্ছে। তো এইটাই হচ্ছে ডেল্টা ভেরিয়েন্ট। আমি জাস্ট একটু যেটা বলতে চাই, শ্বাসকষ্টের পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাস এবং হোয়াইট ফাঙ্গাস কি অন্তর্ভুক্ত কিনা ডেল্টা ভেরিয়েন্টের? না না না, এটার সাথে ব্ল্যাক ফাঙ্গাস বা হোয়াইট ফাঙ্গাস অন্তর্ভুক্ত না। আর আরেকটা বিষয় হচ্ছে আমি একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে যে করোনা ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা যে ভ্যাকসিনটা দিচ্ছি এটা আমরা পুরো স্পাইকের এগেনস্টে দিচ্ছি ভাইরাসের। তো এখানে যেটা পরিবর্তন হচ্ছে, স্পাইকের একটা অংশে পরিবর্তন হচ্ছে, যেটা হচ্ছে ডেল্টা বলা হচ্ছে, কিন্তু আমরা কিন্তু পুরো স্পাইকটার এগেনস্টেই ভ্যাকসিনটা দিচ্ছি। তো এই ক্ষেত্রে মানুষের মধ্যে আসলে কিছুটা যে আতঙ্ক বা গুজব আছে যে ভ্যাকসিন কতটুকু কাজ করবে। বেসিক্যালি যে ইন্ডিয়ান যে ডেল্টা ভ্যারিয়েন্ট আছে এটার ক্ষেত্রেও কিন্তু ভ্যাকসিন যেটা কার্যকরতা সেটা কিন্তু প্রুফ হয়েছে। ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর, এই প্রশ্ন আমি করতাম, সুন্দর একটা উত্তর দিয়েছেন যে ভ্যাকসিনটা আমরা দিচ্ছি, এই ভ্যাকসিন ডেল্টা ভ্যারিয়েন্টে প্রতিরোধ করতে পারবে কিনা, অনেকের মধ্যে যারা টিকা দিয়েছেন তাদের মধ্যে প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরটা আপনি দিয়েছেন। অর্থাৎ এই আমরা যে ভ্যাকসিন দিচ্ছি, এই ভ্যাকসিন ডেল্টা ভ্যারিয়েন্টকে প্রতিহত করবার মতো যোগ্যতা শক্তি রাখে, এটা আপনি বলছিলেন। ধন্যবাদ। একটু উপজেলা চেয়ারম্যান জনাব মাতুব্বর আহমেদের কাছে শেষ প্রশ্ন নিয়ে যাচ্ছি। জনাব ওয়াদুদ মাতুব্বর, প্রশ্ন একটাই, যে সালতা উপজেলায় যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল সেখানে আগের সাবেক উপজেলা চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান তিনিও গ্রেফতার হয়েছেন, তিনিও আওয়ামী লীগের একজন উপজেলা চেয়ারম্যান ছিলেন। তাহলে আমরা যারা বলছি যে হেফাজত স্বাধীনতা বিরোধীরা গুজব ছড়িয়ে একটা দুর্ঘটনা ঘটিয়েছেন এবং ওখানে দুর্ঘটনায় সংঘর্ষ ঘটিয়েছেন এবং দুজন নিহত হয়েছেন, আপনি কি বলবেন একজন জনপ্রতিনিধি হিসেবে? আমাদের সালতা উপজেলা যে ঘটনা ঘটছে এটা আমাদের স্বাধীনতা বিরোধী বিএনপি জামাত বিভিন্ন চক্র একত্র মধ্যে এই ঘটনা ঘটাইছে। আর সাবেক উপজেলা চেয়ারম্যানের কথা যেটা বললেন, যে প্রশ্নটা আমাকে বললেন, সাবেক উপজেলা চেয়ারম্যান সে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছে অনুপ্রবেশকারী, কিন্তু এখানে তাকে আমাদের বর্তমান ফরিদপুর পুলিশ সুপার, তিনি একজন সৎ লোক এবং সে এই মামলা মকদ্দমা সেই নিজেই এটা ঢিল করতেছে। এর সাথে যেই দোষী সেটা আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, হেফাজত নাই, হেফাজত এদের উপর দোষটা চাপাই, এটাই বলছিলাম। মানে এটা কেন দোষ চাপাচ্ছি? আমাদের আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে এখানে আমাদের দলের ভিতর বিভিন্ন অনুপ্রবেশকারী ঢুকে দলে অনুপ্রবেশ, যদি বলে অনুপ্রবেশ, প্রবেশ করেছে, তাহলে দায়টা কার? না সেটা দায় মানে অনুপ্রবেশ বিভিন্ন, এখন আমাদের প্রধানমন্ত্রী তো তিনি ঘোষণা করেছেন যারা বিএনপি জামাত থেকে অনুপ্রবেশকারী এসেছে এবং আগামীতে আওয়ামী লীগের যে কমিটি হবে অনুপ্রবেশকারী বাদ দিয়ে, সেক্ষেত্রে আপনারা যারা আওয়ামী লীগের হর্তাকর্তা জনপ্রতিনিধি আছেন এলাকার ভিত্তিক, তারা কি কখনো প্রতিবাদ করেছিলেন যে ওনাকে কেন দলে নেওয়া হচ্ছে? না সেটা আমাদের এখন দলে নেওয়া হচ্ছে কেন, এখন ওই সময় সে আমাদের আওয়ামী লীগের যোগদান করছে, করে কাজ বাজ করছে আওয়ামী লীগের, এখন যদি মনে করেন যে সে দলে উত্তর পেয়েছি, আমি দলে থাকে, আমার
ধন্যবাদ জনাব ওয়াদুদ মাতব্বর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের হাতে একেবারে সময় নেই, আমরা আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে আমাদের আজকে এই অনুষ্ঠান করোনাকালে বাংলাদেশের পক্ষ থেকে প্রাণাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে অনুষ্ঠানে যিনি ছিলেন আমাদের ফরিদপুরের সালতা উপজেলা সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ওয়াদুদ মাতব্বর, সেই সাথে আজকে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালতার মোহাম্মদ হাসিব সরকার, আমাদের সাথে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সালতা ডাক্তার এস এম ইফতেকার আজাদ, সাথে ছিলেন আমাদের প্রতিনিধি আবু নাসের। আপনাদের সকলকে আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে প্রাণাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আগামীতে আপনাদের সাথে আমাদের দেখা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে, এবং দর্শক আজকে আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠানটাকে দেখছিলেন, আপনাদেরকেও আমরা আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে প্রাণাল অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। দর্শক, শেষ কথায় একটি, যে আপনারা জানেন আমাদের রাজশাহী যে চাঁপাইনবাবগঞ্জ যে হারে বা করোনার আক্রান্ত বেড়ে যাচ্ছে, মৃত্যু বেড়ে যাচ্ছে, এই ঘটনা দেখার পর আমাদের অবশ্যই একটু সচেতন হওয়া দরকার যে আসলে আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, যেখানে যাই অন্তত একটা মাস্ক পরে আমরা যেন ঘরের বাইরে যাই, আর যখনই ঘরে থাকবো অবশ্যই ঘন ঘন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বাইরে গেলেও হ্যান্ড স্যানিটাইজার আমাদের হাতটা দুহাত একটু ভালো করে 20 সেকেন্ড অন্তত ধুয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করবো নিজের জন্য, নিজের পরিবারের সদস্যদের জন্য। এই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে শেষ করছি চ্যানেলের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান করোনাকালে বাংলাদেশ। আল্লাহ হাফেজ।